মির্জাপুর উপজেলার বাসতুইল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বিকেল 2টার সময় তিনি সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 71 বছর। বৃহস্পতিবার তার জানাজার নামাজ বিকেল 3টায় বাসতুইল মোহাম্মদ মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। এ সময় গার্ড অব অনার পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বৃন্দ, হাজার হাজার মুসল্লি, বন্ধুবান্ধব, নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী সহ প্রমুখ। মৃত্যুর সময় তিনি এক ছেলে, নাতি ও পুত্রবধূ রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তখন আরবিয়ার আপনি কথা বলার ক্ষমতা থাকবে না। এই ইউনিয়নের একজন স্তম্ভ নুর ইসলাম নুরু ভাইয়ের বাড়িতে ভাত খেয়েছিলাম, তখন নুরু ভাই আমাকে ভাত খাওয়ার আজকে সেই মানুষটির জানাজায় হচ্ছে এবং বাবা ওনাকে, কিন্তু যাওয়ার আগে আমার সাথে 2 মিনিটের কথা হয়েছে। আমাকে তিনি তিনটা উপদেশ দিয়েছেন যে বাবা সবসময় সৎ পথে চলবা,